পাঠশালা বাঙালি যুগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস টেনের ইতিহাসের একটি বিষয় আত্মজীবনী এবং স্মৃতিকথা, এই অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আত্মজীবনী এবং স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসেবে আধুনিক ভারতবর্ষের ইতিহাসের উপর উপাদান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কিন্তু আমাদের ইতিহাস গ্রন্থে আলোচনা করা হয়েছে। প্রথমে আত্মজীবনী কাকে বলে সেই অংশটা আমরা আলোচনা করি। আত্মশব্দের অর্থ নিজ এবং জীবনী মানে জীবনের বিবরণ। কোনো একজন ব্যক্তিত্ব যদি নিজের জীবনের বিবরণ, নিজের জীবনের ঘটনাগুলি ইতিহাস গ্রন্থে বা কোনো গ্রন্থে আলোচনা করেন এবং ইতিহাসের উপাদান হিসাবে সেগুলো ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে, এখানে যেহেতু ভারতবর্ষের ইতিহাস আমরা আলোচনা করছি, ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে সেই উপাদানগুলো সহায়ক হয়, অর্থাৎ গ্রহণযোগ্য হয়, সহায়তা করে, তাহলে সেগুলোকে কিন্তু আত্মজীবনী বলা হয়। আমাদের ভারতবর্ষের ইতিহাস আলোচনায় বা আমাদের ইতিহাস গ্রন্থে যে তিনটি গ্রন্থ আত্মজীবনী বা স্মৃতিকথা হিসাবে গ্রহণযোগ্য হয়েছে বা যে গ্রন্থ সম্বন্ধে আমরা আলোচনা করেছি সেগুলি হল বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ছড়া পাতা। এই তিনটি গ্রন্থ আমরা আলোচনা করব। পাশাপাশি নানা ধরনের আত্মজীবনী গ্রন্থ এখানে কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু অবশ্যই জায়গা পায়। সেটি হলো আশালতা সরকারের আমি সূর্য সেনের কন্যা, সুফিয়া কামালের 71-এর ডায়েরি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, এছাড়া নীলশ্রী চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই ধরনের নানা গ্রন্থ কিন্তু ইতিহাসের পাতায় জায়গা পেয়েছে বা আত্মজীবনী হিসাবে সেগুলোর একটা গ্রহণযোগ্যতা রয়েছে। এবার প্রথমে আমরা যে গ্রন্থটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিপিনচন্দ্র পালের 70 বৎসর। প্রথমে আমরা জেনে নিই এই বিপিনচন্দ্র পাল কে ছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা চরমপন্থী রাজনীতির উদ্গাতা, প্রথম দিকে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, প্রথম দিকে রাজনৈতিক আন্দোলনে তারা ইংরেজদের কাছে নানা ধরনের আবেদন নিবেদন নীতির পক্ষপাতী ছিলেন। আবেদন নিবেদন নীতির মাধ্যমে তাদের অধিকারগুলো বা দাবিগুলো তারা পেশ করতেন। প্রথম দিকে জাতীয় কংগ্রেসে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 20 বছর এইভাবেই এই নিয়ম নীতির দ্বারাই ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলন পরিচালিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই নরমপন্থী নীতির বাইরে গিয়ে প্রবলভাবে দাবি দেওয়া, যারা আদায় করতে চেয়েছিলেন বা ছিনিয়ে নিতে চেয়েছিলেন, সে বিপ্লবী চরমপন্থার কথা যারা বলেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই বিপিনচন্দ্র পাল। তিনি একজন বিখ্যাত বিপ্লবী, একজন বিখ্যাত বক্তা এবং সাংবাদিক। লাল বাল পাল, এই তিনজন বিপ্লবীর নাম একসঙ্গে উচ্চারিত হয়। লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক, এই তিনজনের নাম একসঙ্গে আলোচিত হয়। এই তিনজনের অন্যতম ব্যক্তিত্ব এই বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল বর্তমান বাংলাদেশের সিলেট যে এলাকা সিহট্ট, সে সিলেটের পৈল গ্রামে তার জন্ম হয়েছিল। 1858 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত হতো তার সময়কাল। এই পৈল গ্রামে যে তার জন্ম হয়েছে তার যে জীবনের একটা অংশ কিন্তু এই বিপিনচন্দ্র পালের 70 বৎসর গ্রন্থে আলোচনা করা হয়। কেন গ্রন্থের নাম 70 বৎসর? গ্রন্থটা তো কেবলমাত্র তার জীবনের 1858 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 22 বছরের ইতিহাস, প্রারম্ভিক তার যে সময়কাল, অর্থাৎ একদম তার জীবনের শুরুর দিকের যে ইতিহাস সেটা কিন্তু পাওয়া যায়। কিন্তু তার গ্রন্থের নাম হয়েছে 70 বৎসর, কারণ বিপিনচন্দ্র পালের জীবনের যখন তার বয়স 70, সেই সময় তিনি আত্মজীবনী গ্রন্থ লিখেছেন, তাই এই গ্রন্থটির নাম 70 বৎসর। এই গ্রন্থটি বা এই যে তার যে আত্মজীবনী, এটি ধারাবাহিকভাবে রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকা, প্রবাসী বলে একটি পত্রিকায় ধারাবাহিকভাবে সেই এটি প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে 1955 খ্রিস্টাব্দে এটি কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়। তা এই গ্রন্থে কেন ইতিহাসের উপাদান হিসাবে এটাকে গ্রহণ করা হচ্ছে, ইতিহাসের কোন কোন তথ্য বিপিনচন্দ্র পালের এই 70 বৎসর গ্রন্থ থেকে পাওয়া যায়, কেন ইতিহাসের গ্রন্থ হিসাবে এটা গুরুত্বপূর্ণ, কি কি তথ্য এই গ্রন্থ থেকে জানা যায়। বিপিনচন্দ্র পালের যে গ্রাম, যে পৈল গ্রামের কথা আমি বললাম, সেই পৈল গ্রামের যে জীবনযাত্রা তা কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায়। পৈল গ্রামে তাদের যে জমিদারি বংশ, তার বাবা ছিলেন জমিদার, সেই জমিদারি জীবনযাত্রার বিবরণ সেখান থেকে পাওয়া যায়। তিনি যে পৈল গ্রামের যে সিলেটের উচ্চ বিদ্যালয় থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন তার বিবরণ কিন্তু এই গ্রন্থ থেকে পাওয়া যায়। পৈল গ্রামে মানুষদের যে সমাজ যাত্রা, সমাজ জীবনের যে বিবরণ, সেখানে হিন্দু মুসলিম মানুষরা যে একই জায়গায় থেকে তাদের যে সহাবস্থান, এক জায়গায় তারা থাকতেন, খ্রিস্টান মিশনারিরা তাদের জীবনে যখন এলো
খ্রিস্টান মিশনারিদের যে প্রভাব, পৈল গ্রামের মানুষদের জীবনের নানা ধরনের উৎসবের যে কথা আছে, বিভিন্ন দোল উৎসব, দুর্গোৎসব, নানা ধরনের যাত্রা গানের যে প্রভাব, সে সমস্ত কিছু কিন্তু এই গ্রন্থে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা আঞ্চলিক ইতিহাস বা একটা স্থানীয় ইতিহাস হিসাবে, স্থানীয় ইতিহাস বা সিলেটের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু বিপিনচন্দ্র পালের এই যে গ্রন্থ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে বিপিনচন্দ্র পাল এই পৈল গ্রামের যে ঘটনাক্রম, পৈল গ্রাম থেকে তিনি চলে গেলেন, পরবর্তী সময় কলকাতায় তিনি শিক্ষা গ্রহণ করতে চলে গিয়েছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হয়েছেন। সে প্রেসিডেন্সি কলেজের যে বিবরণ, প্রেসিডেন্সি কলেজে তা কলকাতার জীবনযাত্রার যে বিবরণ তিনি দিয়েছেন, সেখানে যে তিনি পড়াশোনা করেছেন সেই পড়াশোনার যে বিবরণ, যে মেসে তিনি থাকতেন সে মেস জীবনের যে বিবরণ, কলকাতার শহরের রাস্তাঘাটের যে বিবরণ তিনি বর্ণনা করেছেন, সে সমস্ত তথ্য, নাগরিক জীবনে এক শ্রেণীর মানুষরা কীভাবে মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েছিল, নারীদের অধিকার কতটা ছিল, সমস্ত কিছু বিবরণ কিন্তু এই গ্রন্থে জানা যায়। পাশাপাশি ব্রাহ্ম সমাজ যে আন্দোলন, যে ব্রাহ্ম হিন্দু ধর্মের বিপরীতে গিয়ে যে ব্রাহ্ম ধর্ম যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, যে ব্রাহ্ম সমাজের যে জীবনযাত্রা, ব্রাহ্ম সমাজের যে বিভাজন, ব্রাহ্ম সমাজ যে ভেঙে গিয়েছিল, তারও বিবরণ কিন্তু এই গ্রন্থে পাওয়া যায়। তিনি নিজেও ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন, ব্রাহ্মধর্ম গ্রহণ করার ফলে তার পরিবার থেকে তিনি বিচ্যুত হয়েছিলেন, পরিবার থেকে তাকে ত্যাজ্যপুত্র করা হয়েছিল, তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই যে বিবরণ, সেই সমস্ত বিবরণও কিন্তু এই গ্রন্থে জানা যায়। তাহলে কলকাতার জীবনের, কলকাতার ইতিহাস জানার ক্ষেত্রে, সিলেটের ইতিহাস জানার ক্ষেত্রে তার এই গ্রন্থের কিন্তু একটা বড় অবদান রয়েছে। পাশাপাশি ভারতবর্ষের যে রাজনৈতিক আন্দোলন, জাতীয়তাবাদী নানা ধরনের আন্দোলনের কথা কিন্তু এই গ্রন্থে পাওয়া যায়। কারণ 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং 1876 খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই ভারত সভার সঙ্গে তিনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন, যে ভারত সভার যে বিবরণ সেটা কিন্তু জানা যায় এই গ্রন্থ থেকে। ভারতবর্ষে 19 শতাব্দীর এই সময়কালটায় অনেক ধরনের গুপ্ত সমিতি গঠিত হয়েছিল, যারা ইংরেজ বিরোধী নানা কর্মকাণ্ড তারা সারা দেশ জুড়ে চালিয়েছিল। যে গুপ্ত সমিতির নানা বিবরণও কিন্তু এই গ্রন্থে জানা যায়, বিপিনচন্দ্রের এই 70 রহস্য গ্রন্থ থেকে। পাশাপাশি 1867 খ্রিস্টাব্দে যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল নবগোপাল মিত্রের, হিন্দু মেলার নানা ধরনের কর্মপদ্ধতি সম্বন্ধে এই গ্রন্থে জানা যায়। তাই ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস জানার ক্ষেত্রে, একটা সময়কালে ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই গ্রন্থ একটা গুরুত্ব রাখে। বিপিনচন্দ্র পালের বন্ধু ছিলেন শিবনাথ শাস্ত্রী। শিবনাথ শাস্ত্রী সাধক দল বলে একটি দল গঠন করেছিলেন, সেই সাধক দলের বিবরণও কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায়। তাই ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলন, আঞ্চলিক ইতিহাস এবং স্থানীয় ইতিহাস, সামাজিক ইতিহাস জানার ক্ষেত্রে বিপিনচন্দ্র পালের এই 70 বর্ষ গ্রন্থের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। নানা দিক সম্বন্ধে বিপিনচন্দ্র পালের 70 বর্ষ গ্রন্থের নানা দিক সম্বন্ধে আমি কিন্তু আলোচনা করলাম। এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিপিনচন্দ্র পালের 70 বর্ষ গ্রন্থে বিপিনচন্দ্র পালের প্রারম্ভিক জীবনের, যে বললাম 1858 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা সময়কালের বিবরণ কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু অন্য সময় তার রাজনৈতিক জীবনের কর্মকাণ্ডের একটা বড় অংশ, 1880 খ্রিস্টাব্দের পরবর্তী যে সময়কাল, সেই সম্বন্ধে কিন্তু কোনো তথ্য এই গ্রন্থ থেকে জানা যায় না। তাই একটা সীমাবদ্ধ একটা ইতিহাস, একটা সীমাবদ্ধ সময়কাল পর্যন্ত তার ইতিহাস জানা যায়। তাই এটা কিন্তু একটা বড় সীমাবদ্ধতা বিপিনচন্দ্র পালের 70 বর্ষে। তাই এই দিকটাও কিন্তু যখন সীমাবদ্ধতা আসবে এই গ্রন্থের, বা আমরা যখন বিপিনচন্দ্র পালের গ্রন্থ সম্বন্ধে লিখব, তখন কিন্তু এই সীমাবদ্ধতা আমাদের তুলে ধরতে হবে। আত্মজীবনী এবং স্মৃতিকথা আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এর পরবর্তী আলোচনার মধ্যে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থ রচনা করেছিলেন। জীবন স্মৃতি গ্রন্থটি তিনি যখন তার জীবনের 49 বছর বয়স, অর্থাৎ জীবৎকাল 1861 থেকে 1941 খ্রিস্টাব্দ দীর্ঘ 80 বছর পর্যন্ত তিনি বেঁচেছিলেন, তার জীবনের 49 বছর বয়সে তিনি এই জীবন স্মৃতি গ্রন্থ রচনা করার মনস্থ করেন বা রচনা করা শুরু করেন। তাই তার জীবন স্মৃতি গ্রন্থে কিন্তু তার প্রারম্ভিক জীবনের 25 বছরের ইতিহাস জানা যায়, অর্থাৎ 1861 থেকে পরবর্তী 25 বছরের ইতিহাস কিন্তু এই গ্রন্থে জানা যায়। প্রবাসী পত্রিকায় এই জীবন স্মৃতি গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরবর্তী 1912 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর
তাকে তার এই যে গ্রন্থ জীবন স্মৃতি গ্রন্থ, এটাকে কিন্তু কখনো আত্মজীবনী বলতে চাননি, তিনি আত্মজীবনী বলতে চান না, এবং তিনি তার যে অতীত জীবনের যে স্মৃতি সেই স্মৃতি হিসাবে এই গ্রন্থটাকে তিনি তুলে ধরতে চান। যে কেবলমাত্র তার অতীত জীবনের স্মৃতি রোমন্থন তিনি যখন করেছেন, স্মৃতির আলোচনা যখন করেছেন, সেটা স্মৃতিকথা হিসাবেই থাক, আত্মজীবনী হিসাবে কখনোই ঐতিহাসিক গুরুত্বের কথা তিনি কিন্তু বলেননি। কিন্তু পরবর্তী সময়ে তার জীবনের নানা দিক সম্বন্ধে আলোকপাত করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের এই আত্মজীবনী স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসাবে, কিন্তু যারা ইতিহাসের সমালোচক বা ঐতিহাসিক গুরুত্ব যারা খোঁজেন, তারা কিন্তু এই গ্রন্থের মধ্যে অনেক ঐতিহাসিক তথ্য তারা পেয়ে যাবেন বা পান। তো প্রায় 45টি পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর এই আত্মজীবনী লিখেছেন। এই আত্মজীবনীতে বা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতি গ্রন্থ, এখান থেকে কী কী জানা যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একদম প্রারম্ভিক পর্যায়ে তার যে শিক্ষালাভ, ঠাকুরবাড়ির যে অন্দরমহলের নানা যে বিবরণ, ভৃত্যদের দ্বারা কীভাবে ঠাকুরবাড়ির ছোট ছোট ছেলেরা কীভাবে পরিচালিত হতো, কীভাবে ভৃত্যদের দ্বারা তারা নিয়ন্ত্রিত হতো, ভৃত্য শব্দের অর্থ চাকর, তাদের দ্বারা তাদের জীবন কীভাবে নিয়ন্ত্রিত হতো, তার বিবরণ কিন্তু এই গ্রন্থে রয়েছে। ঠাকুরবাড়ির অন্দরমহলের নানা বিবরণ রয়েছে, রবীন্দ্রনাথের শিক্ষালাভের কথা বলা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিলেত যাত্রার বিবরণ রয়েছে, তার বাবার সঙ্গে তিনি যে হিমালয়ে গিয়েছিলেন তার বিবরণ কিন্তু এই গ্রন্থে পাওয়া যায়। অর্থাৎ সেই সময়কার ইতিহাস রচনার ক্ষেত্রে, সেই সময়কার নানা তথ্য জানার ক্ষেত্রে, ঠাকুরবাড়ির অন্দরমহলে তাদের যে রীতিনীতি নিয়মকানুন সম্বন্ধে জানার ক্ষেত্রে কিন্তু এই গ্রন্থের একটা বড় অবদান রয়েছে, গুরুত্ব রয়েছে। যারা রবীন্দ্র গবেষক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যারা গবেষণা করেন, তারা কিন্তু এই আত্মজীবনী থেকে অনেক তথ্য লাভ করেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রারম্ভিক জীবনের নানা বিবরণ, ঠাকুরবাড়ির নানা বিবরণ কিন্তু তারা এই গ্রন্থ থেকে লাভ করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গবেষণার ক্ষেত্রে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে গবেষণার ক্ষেত্রে অনেক তথ্য, নানা ঐতিহাসিক তথ্য কিন্তু বিভিন্ন গবেষকরা এখান থেকে গ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ঐতিহাসিক নানা দিক সম্বন্ধে কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায়। পাশাপাশি নানা রাজনৈতিক ইতিহাস জানার ক্ষেত্রে এই গ্রন্থের একটা গুরুত্ব রয়েছে। জীবন স্মৃতি গ্রন্থের স্বাদেশিকতা অংশে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা দিক কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রামনারায়ণ বসুর সভাপতিত্বে যে স্বদেশী সভা প্রতিষ্ঠিত হয়েছিল ঠাকুরবাড়িতে, তার উল্লেখ কিন্তু এই গ্রন্থে রয়েছে। একটি সার্বজনীন পোশাক অর্থাৎ ধুতি পায়জামা, এই যে ব্যবহার সার্বজনীন পোশাক হিসাবে এর যে ব্যবহারের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে উল্লেখ করা রয়েছে। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, বিশেষত বাংলা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে জীবন স্মৃতির একটা কিন্তু ভূমিকা রয়েছে। হিন্দু মেলা যে প্রতিষ্ঠা করা হয়েছিল, নবগোপাল মিত্রের যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই হিন্দু মেলার উল্লেখ, হিন্দু মেলা গঠনের ক্ষেত্রে কিন্তু ঠাকুরবাড়ির একটা বড় অবদান রয়েছে। তাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক ইতিহাস আলোচনার করার ক্ষেত্রে বঙ্গভঙ্গ আন্দোলনের নানা প্রসঙ্গ, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন স্মৃতি গ্রন্থ থেকে জানা যায়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে যে সমস্ত দিকগুলো আলোচনা করা হচ্ছে, সেটা হলো ঠাকুরবাড়ির অন্দরমহলের নানা বিবরণ, ঠাকুরবাড়িতে মানুষদের যারা ঠাকুরবাড়িতে থাকতেন তারা কীভাবে নিয়ন্ত্রিত হতেন, কীভাবে চাকরদের দ্বারা তারা পরিচালিত হতেন, ঠাকুরবাড়ির যে নানা নিয়মকানুনের কথা সেই সমস্ত কিছু, পাশাপাশি কলকাতা জীবনের নানা বিবরণ, কলকাতার সঙ্গে পল্লী জীবনের যে একটা তফাত সেটা রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। ঠাকুরবাড়িতে কীভাবে পোশাক আশাক পড়তে হতো, পোশাক পরিচ্ছেদের যে বিবরণ সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার গ্রন্থে উল্লেখ করেছেন। এত বৈভব ঠাকুরবাড়িতে থাকা সত্ত্বেও তারা যে সামান্য কিছুই পেতেন তাও কিন্তু তার জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সেইভাবে কিন্তু তাদেরকে মানুষ করা হয়নি। নানা গৃহ শিক্ষকের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতেন, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কিছুটা অভাব তাদের রাখা হয়েছিল, তারা কিন্তু সবসময় তার পিতামাতার সান্নিধ্য লাভ করতে পারতেন না, তার সঙ্গে দেখাও হতো না, পরিচারকরাই তাদের জীবন পরিচালনা করতেন, এই সমস্ত কিছু বিবরণ কিন্তু এই গ্রন্থে, জীবন স্মৃতি গ্রন্থে পাওয়া যায়। তাই জীবন স্মৃতি গ্রন্থ রবীন্দ্র গবেষণা, আঞ্চলিক ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ইতিহাস ইত্যাদি জানার ক্ষেত্রে কিছু রাজনৈতিক ইতিহাসের তথ্য কিন্তু জীবন স্মৃতি গ্রন্থ থেকে জানা যায়। এই গ্রন্থের একটি সীমাবদ্ধতা যখন আমরা আলোচনা করব, সীমাবদ্ধতা আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রারম্ভিক 25 বছরের ইতিহাস কিন্তু এখানে জানা যায়। অনেক
ইতিহাস, অনেক রাজনৈতিক তথ্য কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায় না। এমন অনেক বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন এই গ্রন্থটা রচনা করেছেন, তিনি এই গ্রন্থের ক্ষেত্রে কিছু ভুল উল্লেখ করেছেন যেগুলো হয়তো অন্যান্য তথ্য সাহায্যে সমর্থিত নয়, অর্থাৎ অন্যান্য তথ্যে তার সমর্থন পাওয়া যায় না, সেই ঘটনার সমর্থন পাওয়া যায় না। তাই কিছু বিভ্রান্তি, কিন্তু এই গ্রন্থে কিছু বিভ্রান্তির উল্লেখও রয়েছে। যেমন বলা হয় যে শ্যাম চাকরের উল্লেখ তিনি করেছেন, কিন্তু যে শ্যাম চাকরের কথা তিনি বলেছেন এই গ্রন্থে, সেই শ্যাম চাকর রবীন্দ্রনাথ ঠাকুরের যেই কথা তিনি যে সময়কালের কথা বলছেন, সেই সময়কালের শ্যাম চাকর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে নাকি ছিল না, এরকম বলা হয়। তাই নানা ধরনের সীমাবদ্ধতা এবং একটা একটা অল্প সময়ের ইতিহাস জানার ক্ষেত্রে, রবীন্দ্রনাথের জীবনের প্রারম্ভিক ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু তার একটা গুরুত্ব রয়েছে। অন্য সময়ের ইতিহাস জানা কিন্তু এই গ্রন্থ থেকে সম্ভব নয়। এরপরে লেখিকা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা নিয়ে আলোচনা করছে। সরলা দেবী চৌধুরানী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ভাগ্নি, রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা, এবং তার বাবার নাম ছিল জানকীনাথ ঘোষাল। সেই অর্থে সরলা দেবী চৌধুরানীর যা পূর্ব নাম হল সরলা দেবী ঘোষাল। সরলা দেবী চৌধুরানী তার যে আত্মজীবনী জীবনের ঝরা পাতা, এই গ্রন্থটি 1872 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের ইতিহাস কিন্তু এই গ্রন্থে জানা যায়। 1872 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনী, তার জীবনকাল 1872 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনের ইতিহাস সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ছড়া পাতা থেকে জানা যায়। 1944-45 খ্রিস্টাব্দে এই সময়কালে দেশ পত্রিকায় 1944-45 খ্রিস্টাব্দে এই যে আত্মজীবনীটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তারপরে 1975 খ্রিস্টাব্দে সরলাদেবী চৌধুরানীর মৃত্যুর 30 বছর পরে আন্তর্জাতিক নারী দিবসের দিন কিন্তু এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। তা সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা থেকে কোন কোন তথ্য জানা যায়? সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরা পাতা থেকে তার জীবনের একদম প্রথম দিকের অংশ জানা যায়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের, বঙ্গভঙ্গ আন্দোলনের নানা দিক এখানে উঠে এসেছে। সরলাদেবী চৌধুরানী তিনি কীভাবে শিক্ষালাভ করেছিলেন, ঠাকুরবাড়ির অন্দরমহলের নানা বিবরণ, ঠাকুরবাড়ির জীবনযাত্রা সম্বন্ধে নানা তথ্য কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায়। প্রথমে আমরা যে অংশটা আলোচনা করব, যে ঠাকুরবাড়ির অন্দরমহল সম্বন্ধে, ঠাকুরবাড়ির জীবনযাত্রা সম্বন্ধে এই গ্রন্থ থেকে কী কী জানা যায়, ঠাকুরবাড়ির জীবনযাত্রা, ঠাকুরবাড়িতে কীভাবে কীভাবে মানুষরা প্রতি মুহূর্তে পরিচালিত হতো, একদম জন্ম থেকে ঠাকুরবাড়ির কোনো সন্তান জন্মগ্রহণ করলে কীভাবে তাদের দুধমা এবং ধাইমা তাদের দ্বারাই তারা পরিচালিত হতো, পরিচালকদের যে ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে উল্লেখ রয়েছে তারও কিছু উল্লেখ সরলাদেবী চৌধুরানীর গ্রন্থেও রয়েছে। ঠাকুরবাড়িতে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো পুরুষ ব্যক্তি সেখানে বিবাহ হতো, তাহলে তাকে কিন্তু ব্রাহ্ম ধর্মে আগে দীক্ষিত হতে হতো। ঠাকুরবাড়িতে ঘর জামাই রীতি রয়েছে, ঠাকুরবাড়ির মহিলারা যেভাবে শাড়ি পরত সেটা কিন্তু একটা নতুন ধরনের শাড়ি পরার একটা রীতি ঠাকুরবাড়ির মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে, সেই রীতিও কিন্তু এই গ্রন্থে আলোচিত হয়েছে। ঠাকুরবাড়ির যে মেয়েদের যে নারী স্বাধীনতা, ঠাকুরবাড়ির যেভাবে গৃহ শিক্ষক রেখে ঠাকুরবাড়িতে পড়াশোনা করা হতো তার দিক সমস্ত কিছু সরলাদেবী চৌধুরানীর এই গ্রন্থে কিন্তু উল্লেখ করা রয়েছে। ঠাকুরবাড়ির মধ্যে নানা ধরনের উৎসব, মাঘ উৎসব থেকে শুরু করে নানা ধরনের উৎসব, বসন্ত উৎসব ইত্যাদি উৎসব পালন করা হতো, তার নানা আঙ্গিক কিন্তু এখানে এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। ঠাকুরবাড়ির মহিলারা পালকি ব্যবহার করতেন, সেই পালকির ব্যবহার এই গ্রন্থে কিন্তু উল্লেখ করা রয়েছে। নানা ধরনের রান্নার যে নিয়মকানুন, রন্ধনশালার যে বিবরণ, সরকারি বেসরকারি নানা ধরনের রন্ধনশালার কথা কিন্তু এই গ্রন্থে রয়েছে। এরপরে এই গ্রন্থে নারী ইতিহাস এবং নারীদের কিভাবে, নারীদের অধিকার বোধ সম্বন্ধে কিন্তু এই গ্রন্থে জানা যায়, এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। সেই সময়কার যে 19 শতাব্দীর নারী জাগরণের ক্ষেত্রে, নারীদের ইতিহাস, নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই গ্রন্থ থেকে অনেক তথ্য জানা যায়। বিভিন্ন সভা সমিতিতে সরলাদেবী চৌধুরানী নারীদের অধিকারের কথা বলেছেন। তাই নারীদের অধিকার, নারী জাগরণের একটা ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই গ্রন্থের একটা ভূমিকা রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নানা দিক কিন্তু এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। সরলাদেবী চৌধুরানী ভারত ত্রিমহামণ্ডল তিনি প্রতিষ্ঠা করেছেন, যদিও সেটা পরবর্তী সময়ে সরলাদেবী চৌধুরানীর এই গ্রন্থে যে
গ্রন্থকাল যেটা বলা রয়েছে 1905 খ্রিস্টাব্দে, সেটা পরবর্তী সময়ে সেই গ্রন্থ কিন্তু ভারতশ্রী মহামণ্ডল তিনি প্রতিষ্ঠা করেছেন। 1910-11 খ্রিস্টাব্দে তিনি ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। তাই ইতিহাসের আলোচনায় মানে জীবন এখানে যে গ্রন্থটা আমরা আলোচনা করছি জীবনের ঝরা পাতা, তাতে কিন্তু এই আলোচনা আসবে না। অনেক গ্রন্থে কিন্তু এর উল্লেখ রয়েছে। যদি সরলাদেবী চৌধুরানী সঙ্গে তোমাদের আলোচনা করতে বলে তাহলে ভারতশ্রী মহামণ্ডলের কথা বলবে, নয়তো এই নিয়ে তোমরা আলোচনা করবে না, কারণ সেটা কিন্তু জীবনের ঝরা পাতায় আলোচনার বিষয় নয়। তো ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের কথা তার কিন্তু এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। তিনি নানা ধরনের উৎসব পালন করেছিলেন, উদয়াদিত্য উৎসব, প্রতাপাদিত্য উৎসব। প্রতাপাদিত্য এমন একটা চরিত্র, এমন একজন রাজা যিনি মোগল আমলে মোগলদের বিরুদ্ধে টক্কর দিয়েছিলেন, মোগলদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তাই এমন একজন নৃপতির ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, এই নৃপতির কথা বলে দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ জাগরণের একটা বড় ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। মহারাষ্ট্র শিবাজীর মাহাত্ম্য বা শিবাজীর কথা বলে শিবাজী উৎসব চালু হয়েছিল, দেশাত্মবোধ জাগরণের শিবাজী উৎসবের একটা ভূমিকা ছিল। একই রকমভাবে বাংলায় প্রতাপাদিত্য যিনি রাজা ছিলেন মোগল আমলে, তিনি মোগলদের বিরুদ্ধে প্রতি মুহূর্তে নানা ক্ষেত্রে তিনি লড়াই করেছিলেন। তার যে ইতিহাস, তার কথা উল্লেখ করা হয়েছিল প্রতাপাদিত্য উৎসবে। প্রতাপাদিত্য উৎসব তার যে অবদানের কথা মনে করে 1903 খ্রিস্টাব্দের মে মাস থেকে এই প্রতাপাদিত্য উৎসব পালন করা হয়েছিল। সে প্রতাপাদিত্য উৎসবের কথা সরলাদেবী চৌধুরানী, তিনি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে এই গ্রন্থে। ভারতবর্ষের জাতীয় আন্দোলনে, ভারতবর্ষের আন্দোলনে বীর পুজো অর্থাৎ বীরত্বের জয়গাথা গাওয়া হয় বিভিন্ন সময়ে। দুর্গাপুজো, দুর্গা ঠাকুরের যে অষ্টমীর দিন, তিনি বীরাষ্টমী ব্রত পালন করেছিলেন। বীর পুজো অর্থাৎ যারা কুস্তি করে, সেই কুস্তি যে বীর তাদের উদ্দেশ্যে, তাদের যে বীরত্বের গাথা সেটা পালন করার জন্য, সেই বীরত্বের গাথা উল্লেখ করার জন্য কিন্তু বীরাষ্টমী ব্রত পালন করা হতো, তার তিনি সূচনা করেছিলেন বলা যেতে পারে। তিনি ভারতী পত্রিকায় বিলিতি ঘুষি বনাম দেশি কি এই যে প্রবন্ধে, যে এই অংশে তিনি বলেছিলেন যে ইংরেজরা যদি অত্যাচার করে তাহলে সে অত্যাচারের প্রতিদান কিন্তু দিতে হবে, সে অত্যাচার মুখ বুঝে সহ্য করা যাবে না। তিনি যে উত্তরবঙ্গে বা সেই সময়কার বাংলার উত্তর দিকে যে নীল চাষীদের যে অবর্ণনীয় অবস্থা তার যেমন বিবরণ দিয়েছেন, তেমনি উত্তরবঙ্গে যে যারা চা চাষের সাথে যুক্ত, যারা চা শ্রমিক হিসাবে কর্মরত ছিল, তাদের যে জীবনের যে দুর্বর্ণনীয় যে অবস্থা, দুর্বিষহ তাদের জীবনযাত্রা, তার বিবরণ কিন্তু তার এই গ্রন্থে জানা যায়। তা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অন্দরমহলের যে বিবরণ, সেই সমস্ত কিছুই কিন্তু তার এই গ্রন্থ থেকে জানা যায়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সরলাদেবী চৌধুরানীর এই গ্রন্থ, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, লক্ষ্মীর ভাণ্ডার, তার বিবরণ কিন্তু এই গ্রন্থ থেকে জানা গেছে। পাশাপাশি সেই সমকালীন নানা ব্যক্তিত্বের কথা, যাদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল, কারো কারোর সাথে সরাসরি যোগাযোগ ছিল না, বাল গঙ্গাধর তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, তাদের যে জীবন, তাদের যে জীবনযাত্রা, তাদের যে চিন্তাধারা, তার গ্রন্থে কিন্তু সেই তাদের যে জীবনযাত্রা, তাদের চিন্তাধারা কিন্তু জায়গা দিয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের যে পারস্পরিক সম্পর্ক, তার কথা কিন্তু এই গ্রন্থে জায়গা পেয়েছে। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি কিন্তু সাহায্য করেছিলেন। তিনি দীর্ঘ 8 বছর ঠাকুরবাড়ি থেকে যে ভারতী পত্রিকা প্রকাশিত হয়েছিল তিনি তার সম্পাদিকা ছিলেন। হিন্দুস্থান নামে একটি সঙ্গীত, তার হিন্দুস্থান নামে একটি সঙ্গীত ছিল, যে সঙ্গীতটি 1901 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল। তাই সরলাদেবী চৌধুরানীর ভারতের জাতীয় আন্দোলনে এবং অন্যান্য ক্ষেত্রে তার যে অবদান এবং জীবনের ঝরা পাতা গ্রন্থের
যে মূল্যায়ন আমি করলাম সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের তথ্য, অনেক তথ্য কিন্তু এই গ্রন্থ থেকে জানা যায়। পাশাপাশি কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ এটি 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের ইতিহাস জানা যায়, পরবর্তী সময়ের ইতিহাস এই গ্রন্থ থেকে কিন্তু জানা যায় না, তাই এটাই একটা সীমাবদ্ধতা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, অন্যদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে লিখে জানিও কী ধরনের ভিডিও তোমরা।